অমিত শাহের ঘরে রাতের আধারে চোরচক্রের হানা। খালি ঘরে প্রবেশ করে চোরচক্রের পাণ্ডারা, নগদ অর্থ, স্বর্ণ, লঙ্কার সহ মূল্যবান সামগ্রী ফাঁকা করে দিয়েছে। তবে এই ঘটনা দিল্লি বা গুজরাটের নয়, সোমবার এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে কৈলা শহরে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারী অমিত শাহ তার স্ত্রী, পুত্র ও মাকে নিয়ে স্বরূপানন্দ সরণি এলাকায় তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করেন। গত রবিবার চিকিৎসার উদ্দেশ্যে অমিত শাহ তার স্ত্রী ও পুত্রকে নিয়ে কলকাতায় যান। বাড়িতে কেউ না থাকায় অমিত বাবুর মা কৈলাসহর পানিচৌকি বাজার স্থিত তার ছোট ছেলের বাড়িতে চলে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গতকাল রাত্রে তাদের ঘরের শৌচালয়ের জানলা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। মঙ্গলবার অমিত বাবুর মা যখন বাড়িতে আসেন তখন লক্ষ্য করেন ঘরের জানলা খোলা। তা দেখে অমিতবাবুর মায়ের সন্দেহ হওয়াতে সাথে সাথে তিনি ছোট ছেলেকে খবর দেন। গোটা বিষয় সম্পর্কে ওনার ছোট ছেলে কৈলাসহর থানায় জানান। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ। অমিত শাহের মায়ের ঘর থেকে নগদ টাকা পয়সা সহ সোনার দানা চুরি করে নিয়ে যায় চোরের দল। দ্বিতলে অমিত শাহের ঘরের দরজা ভাঙতে না পেরে চোরের দল দরজার উপরে কাঁচ ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। সেই ঘর থেকেও অমিত শাহের মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা এবং তার স্ত্রীর স্বর্ণলঙ্কা চুরি করে নিয়ে যায়। না, সকালবেলা আইসি, 7:10 নাগাদ এরকম টাইমের দিকে আইসি, আইয়া দেখি আমার তালা খুলছি গেটে, খুলতেই দেখি জানলাটা খোলা, দরজা বন্ধ। হঠাৎ আমার মনে ভয় ঢুকলারি, জানলা তো সবসময় বন্ধ থাকি, এটা খোলা কেনে? লোকানোক আমার ছোটো ছেলেরে ফোন করলাম যে দুর্বলে নিয়ে একটু আরে কিছু একটা ঘটছে। এরপরে আমি এদিক ওইদিক করিয়া তাকাইলাম, দেখি কোনো কিচ্ছে খোলা দেখলাম না। আচ্ছা, ছেলে আইছে বলে দিয়া সাহস হয়েছে বলে আইয়ার গেট খুল, দরজা খুলছি, খুলতেই দেখি লেট্রিনের ভেন্টিলেটর দিয়া ঢুকছে দরজা খোলা। আইয়া আমার রুমে সব তছ নছ করছে, যা টাকা পয়সা কিছু আসবো না দানা সব দিছে কিনা, মনে হয় নিবই তো দেওয়ার লাগি আইছে, সব দিছে। এরপরে দিয়া ওইদিকে ওইদিকে দেখছে, দেখিয়া এরপরে সব ইটা উল্টা পাল্টা করছে, আমার পুষক পর্যন্ত উল্টাইয়া তারা দেখছে, দেখিয়া উকিয়া সব ফালাইয়া উলাইয়া এরপরে উপরে গেল। উপরে গিয়া এরপরে দিয়া ভাঙছে গ্লাসটা, গ্লাস ভাঙিয়া এরপরে ভিতরে ঢুকছে। বিগত 3-4 মাস ধরে কৈলাসহর মহকুমায়, বিশেষ করে পুর পরিষদ এলাকা চত্বরে ঝুরি কাণ্ডে ঘটনা বেড়েছে বহুগুণ। শহরের গোবিন্দপুর, কাজিরগাঁও, পাইতুর বাজার, স্বরূপানন্দ সরণি এলাকাগুলিতে চুরির ঘটনায় সকলের রাতের ঘুম উবে যাওয়ার অবস্থা। প্রকাশ্যে দিনের বেলাতে অবাধে চুরি কাণ্ড সংঘটিত করছে চোরের দল। গত 3 অগস্ট কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল ভৌমিকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের দরজা তালা ভেঙে একটি মোটরসাইকেল, টিভি, ইনভার্টার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়। একই রাতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন অবসরপ্রাপ্ত চিকিৎসক দেবাশিস তরফদারের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টায় বাড়িতে ঢোকে চোরের দল। চুরির রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয় কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায়। স্বাভাবিকভাবে ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো এলাকার জনগণ। বিগত কয়েক মাসে কৈলাসহর পুর পরিষদ এলাকায় একাধিক চুরির ঘটনায় পুলিশের দায়সারা মনোভাব কি উৎসাহিত চোরচক্রকে করছে? পুরবাসীকে নিরাপত্তা দিতে কি ব্যর্থ পুলিশ প্রশাসন? এই সমস্ত প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। তবে এই চুরি কাণ্ড নিয়ে গত 9 জুলাই ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর কি বলছেন তা একবার শুনে নিন। প্রপার্টি অফেন্সেস কা জো মানে অভি তক মডাস অপারেন্ডি দেখা হ্যায় কি লোগ আপনে ঘরো মে আগর কোই নাহি হোতা হ্যায় ইয়া স্পেশালি বারিশ কে টাইম পে ইয়া ঘর পে আগর কোই নাহি হ্যায় তো লোগ রেকি করতে হ্যায় উসকে বাদ মে চোরি কি জাতি হ্যায়। ইসি তরহ সে জো ক্যাটল বগেরা কা ভি হ্যায়, কই ক্যাটল কি জো চোরি হুই হ্যায় জো লোগ খুলে এসে ছোড় দেতে হ্যায় তো উন ক্যাটলস কো উঠাযা গয়া হ্যায় তো লোগ ইস বারে মে থোড়া চকন্না রহে और अगर अपना घर भी अगर वो जाना पड़ रहा कहीं पर तो अच्छी तरह से लॉक करें, क्योंकि मैंने ये देखा है कि वो घर को अच्छी तरह से लॉक नहीं किया जाता है या वो तो छोटा जो भी लॉक वाला सिस्टम, तो इस वजह से भी काफी चोरी हो रही है। जो मॉडस ऑपरेंडी अभी तक सामने आया है वो मॉडस ऑपरेंडी ये है। ঊনকোটি পুলিশ সুপারের সাম্প্রতিক কালের এই যুক্তি নিয়ে অনেকে রসিকতা করে বলাবলি করছেন, বর্ষাকাল, সাবধান, ঘরে চোরচক্রের পাণ্ডারা হানা দিতে পারে। তাছাড়া খালি ঘরে বড় তালার পরিবর্তে ছোট তালা ঝুললে চুরি হয়ে যেতে পারে সমগ্র সামগ্রী। আসলে কৈলাসহরে পরপর চুরির ঘটনায় নিজেদের পিঠ বাঁচাতেই কি পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের এই হাস্যকর নিদান? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।